আলিপুর দুয়ার জেলা মানেই এই ডুয়ার্সের বিস্তীর্ণ চা বাগান। মূলত এই জেলার ভোটের অঙ্ক নির্ভর করে চা বাগানের শ্রমিকরা শেষ পর্যন্ত কাদের দিকে আছে। একটা সময় ছিল যখন এই ডুয়ার্সে সবচাইতে শক্তিশালী ঘাঁটি ছিল বামেদেরই। এই গোটা চা বাগানটার শ্রমিকরা মূলত ছিল তাদের মূল ভোট ব্যাংক। কিন্তু 2013-র পর থেকে সেই ভোট ব্যাংক বেশ কিছুটা কমতে শুরু করেছে এবং সেই ভোট ব্যাংকে কিন্তু থাবা বসাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। ফলে এই জেলার অনেকটাই হিসেব নিকেশ নির্ভর করবে চা শ্রমিকরা শেষ পর্যন্ত কাদের পক্ষে রায় দেয়। কি অবস্থায় রয়েছে এখানে আপনারা, অবস্থা কি ভালো আছেন? হুম, ভালো আছি। কাজকর্ম চলে? হ্যাঁ চলে। হ্যাঁ ভালো। হুম, কত করে পান ভাই? তো 160 টাকা। সবে কাজ করি আর কি, মানে বাগানে যা কিছু আছে, জর্নি টর্নি, পাতি তোলা, কোদাল মারা, এগুলা সম্পূর্ণ কাজ চলে। এমনি থাকার থাকার জায়গা আছে? হ্যাঁ। সেগুলো কি সরকার কোনো সাহায্য করে, হাসপাতাল থাকা? না না, আমাদের কিছু চলে না, আমার পকেট ওই পকেটের টাকা যায়। মাইনা কি প্রতিবার নিয়মিতভাবে পান? হ্যাঁ পাইতেছি, এটা 15-15 পাইতেছি। 150 টাকা করে রোজ, 15 দিন কাজ করলে 12 দিনের টাকা, 3 দিনের টাকা পিএফে জমা হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ যে তারা কিন্তু এই টাকাটাও সময় মতন পান না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত এই যে প্রায় 1.5-2 লক্ষ চা শ্রমিক কোন দিকে যাবে, কার পক্ষে ভোট দেবে, তার উপরই কিন্তু নির্ভর করবে এই নতুন জেলার জেলা পরিষদ কারা গঠন করবে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, এবিপি আনন্দ, ডুয়ার্স।